শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো। জানো এখন কটা বাজে? এখন বাজে 4:30। হ্যাঁ, ভোর 4:30। তোমরা আশা করি বুঝতে পারছো কতটা অন্ধকার অন্ধকার লাগছে। এখন 4:30 মানে বেশ কিন্তু অন্ধকার। আর এত ভোর ভোর কেন উঠেছি তার কারণ হচ্ছে আজ আমাদের ঠাকুর সেবার পালি। তাছাড়া বুবলার স্কুল আছে, বুবলার আজকে কম্পিউটার পরীক্ষাও আছে, সেই জন্য এত ভোর ভোর উঠেছি। তো ভোরে উঠে বাসি কাপড় ছেড়ে দৌড়ে জল মারলি করে এখন তুলসীকে জল দিয়ে নিচ্ছি। আর এখন বাজে সকাল 5টা। তো এখন একটু ঘুলি ঘুলি হয়েছে, একটু পরিষ্কার হয়েছে, তাই বুবলাকে নিয়ে এখন চলে যাচ্ছি বিষ্ণু মন্দিরে মন্দির ধোয়ার জন্য। এই হচ্ছে আমাদের বিষ্ণু মন্দিরের কুয়ো। আর এই কুয়ো থেকে জল তুলে তুলে এই মন্দির ধোয়া, মন্দিরের বাসন ধোয়া সমস্ত কাজ করতে হয়। তো বন্ধুরা, এখন তো অনেকটাই সকাল, এখন 5টা বাজে। খুব সুন্দর লাগছে জানো, এখনো রোদ উঠেনি, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো, এই হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির, আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি। তো চলো এখন ভেতর থেকে মন্দিরের বাসনগুলো বের করে নিয়ে মন্দির ধোয়ার কাজটা শুরু করে দিই। তো বাসনগুলো বের করে দিয়ে কুয়োতে জল তুলতে এসে দেখছি কুয়োর ভেতরে একটা মাছ ভাসছে, মানে চারা পোনা ছোট ছোট মাছগুলো হয় না, সেগুলো ভাসছে। আর এই বিষ্ণু মন্দিরের কুয়োটাও না অনেক ভর্তি হয়ে গেছে জানো তো। কিন্তু তখন আর না মানে মনেই ছিল না যে রেকর্ডিং করবো। তাছাড়া বুবলার কালকে খুব জ্বর ছিল, তোমরা তো দেখেছিলে। আর ও না একদম আমাকে একা ছাড়ে না, ওকে বলেছিলাম আজকে তোকে আসবার দরকার নাই মন্দির, আমি অনেক ভোর ভোর আসবো, একটু ঘুমিয়ে নিবি, 6টার সময় উঠবি, নিয়ে রেডি হবি। কিন্তু ও সেই মানে আওয়াজ পেয়ে গেছে গেট খোলার, গেটে দৌড়ে জল ছিলাম তখন থেকে মাম্মি আমি যাব তোমার সঙ্গে যাব করে করে না ও এসেছে। তো এই রেকর্ডিং করেছে, আজকে খুবই শরীর খারাপ, সে কারণে একটু নড়িয়ে চড়িয়ে রেকর্ডিং করেছে। তোমরা বন্ধুরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কিভাবে কাটালাম আর আমাদের ঠাকুর সেবার দিন আমি কি কি করলাম সেইটা নিয়েই আজকের ভিডিও। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। তো মন্দিরের ভেতরে ঝাঁটা দেওয়া চলে না, তোমাদের আগেই বলেছি। তো মন্দিরের ভেতরটা আর মন্দিরের তারপরে যে উঁচু বারান্দাটা আছে সেটা আমি হাত দিয়ে ধুয়ে নিলাম, তারপর আবার জল নিয়ে চলে এসেছি। আর এরপর আমি বাইরে যে পাথরের বারান্দাগুলো এগুলো আছে সেগুলো সব ধুয়ে নেব। এত বড় মন্দির, কুয়ো থেকে জল তুলে তুলে ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, এই জায়গাটা পুরোটা ঝাড় দেওয়া, এগুলো করতে না অনেকক্ষণ সময় লাগে। বুবলাকে আসতে বারণ করলাম, তবু এসেছে, তারপর না অস্থির করছে, মাম্মি চলো মাম্মি চলো, আমার ভালো লাগছে না, আমার আনচান করছে, এসব বলছে। তো বলছি যে তুই চলে যা তাহলে, কিন্তু তবুও শুনছে না, না তোমার হবে তবেই যাব। তো দেখো বন্ধুরা, আমার মন্দিরের চাতালটা ধোয়া হয়ে গেছে, আর এখন এই যে বাসি ফুল তারপর স্নান জল যেগুলো ছিল সেগুলো সব ডাস্টবিনে ফেলে দিলাম। আর এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর জানো তো বন্ধুরা, এখন বেশি টাইম হয়নি, এখন বাজছে 6টা, রোদও সেরকমভাবে ওঠেনি, কিন্তু এত গরম লাগছে, আমি এত ঘেমে গেছি যে কি বলবো। বুবলা এসে বলছে মাম্মি তুমি কত ঘেমেছো, আমি বললাম হ্যাঁ রে ঘামবো না। আর এই উঁচু উঁচু মন্দির সব ওঠা নামা করতে করতে একদম মানে কি বলবো। তো যাই হোক, চলো এখন বাসনগুলো ধোয়া হয়ে যাবে, তারপর আমি এই বাসনের জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়ে বাড়ি চলে যাব।
তো এখন আমি দেখো বাসন ধুলাম, ওই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিচ্ছি, ওখানটা ধোয়া হয়নি, তাছাড়া নির্মা নির্মা হয়ে আছে। আর এখানে না বাচ্চারা খেলে, বয়স্ক মানুষরা এসে বসে, তো বৃষ্টি পড়লে আবার যদি স্লিপ হয় সে কারণে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই তুলসী মন্দির, এটা বিষ্ণু মন্দির, তুলসী মন্দির, এখানেও একটু জল ঢেলে দেবো। তো ঝাড় টাড় দিচ্ছি ধুচ্ছি, এগুলো না প্রত্যেক দিনই করি জানো তো, কিন্তু বুবলারা যেহেতু শরীর খারাপ সেই জন্য সমানে আমাকে বলে যাচ্ছে তুমি একটু বেশিই করছো, আজকে একটু বেশিই করছো, এরকম করে যাচ্ছে। আর আমার কি জানো তো বন্ধুরা, আমি কোনো কাজ যদি করব সেটা আমার যতক্ষণ না মানে মনোপুত হবে, যতক্ষণ না আমার মনের মতো করে হবে, ততক্ষণ আমার ছেড়ে যেতে ইচ্ছা করে না। মন্দিরটা ধোবো ধরো, আর এদিকে ঘাসগুলো দেখতেই পাচ্ছ যে একটু একটু করে ছোলা হয়েছে, তো ওইখানে পা দিয়ে দিয়ে সিমেন্টের জায়গাগুলোতে আসা হচ্ছে, তো নেই বালি কিরকির করছে, তো কিরকম একটা লাগছে। তো ভালো করে ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করে আমার বিষ্ণু মন্দির ধোয়া হয়ে গেল। তো চলো এবার ছেলেকে রেডি করতে হবে, বুলা টিফিনের ব্যবস্থা করতে হবে, বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 6:30, আর এখন একটু একটু রোদ উঠেছে, বুগলা দেখো রেডি হয়ে গেছে। তো বুগলাকে রুটি ঘুগনি আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু জানো ছেলেটা খেলো না, মানে খেতে পারছে না, জ্বর হয়েছে তো, আর আজকে স্নান পুজো করতে পারেনি, তো স্নান করে সেই কারণে ফ্রেশ হয়ে যায়, তো ওই জন্যই মানে খাবারটা খেতে পারে। তো শুধুমাত্র একটা বিস্কুট আর একটু লিকার চা খেয়েছে আদা দিয়ে, আর কিছু খায়নি। আর স্কুল টাইমে এখন মানে পরীক্ষা চলছে, সে কারণে টিফিনও হয় না, সেই জন্য আমি টিফিন দিইনি। তো যাই হোক আজকে কম্পিউটার পরীক্ষা, আজ একটু তাড়াতাড়ি চলে আসবে, 11টার মধ্যে চলে আসবে, তারপরে এসে পরে খাওয়া দাওয়া করবে। তো আমি এখন ওকে হরির ফোঁটা দিয়ে দিচ্ছি, এবার বুগলা স্কুলে বেরিয়ে পড়বে। আর বন্ধুরা এখানে মা তরকারি কাটতে বসে গেছে। আসলে কি বলতো, মোবাইলে রেকর্ডিং করলে না কাজের এনার্জিটা অনেক বেড়ে যায়, তো আমার সাথে সাথে এখন মায়েরও তাই হয়েছে, রেকর্ডিং করব শেয়ার করব, এতে কাজের এনার্জি অনেক বেশি বেড়ে যায়। বললাম দাও আমি কেটে দিচ্ছি, তো বলছে না না আমি কেটে নেবো, দরকার পচে গেছে। রাখবে বুঝবে, তারপর রান্না করবে, একটাই তো ফ্রিজ রেখে দিবে তোর জিনিস। তো আজকে তো শনিবার, আজকে ঠাকুর সেবা, আবার বৃহস্পতিবারে ভাদ্র মাসের ভাদুরে লক্ষ্মী পুজো আছে, মানে পাতা লক্ষ্মী পুজো, সে কারণে না বড় একটা কুমড়ো কিনে নিয়ে এসেছিল, মিষ্টি কুমড়ো, কিন্তু কুমড়োটা খুবই মিষ্টি। তো শাশুড়ি বউ দুজনাই ফেল করে গেলাম, কিছুতেই কাটতে পারলাম না, লাস্টে বুগলার বাবাকেই হাত লাগাতে হলো। তো বুগলার বাবা ছোট ছোট করে টুকরো করে কেটে দিল, আর সেই মাকে বলছিলাম, মা বলছে ফ্রিজে রাখবো না। তো কি বলবো বলো, যাই হোক গা, এখন দেখো এই যে বীজ আঁতি এগুলো সব বের করে দিয়েছে, আর এখানে সবজি কাটা হয়ে গেছে, ভেন্ডি ভাজা, আলু, বেগুন, পটল এগুলো ভাজা, মিষ্টি কুমড়োর তরকারি, মুগের ডাল, পায়েস চাটনি, এগুলোই ভোগ হবে। তো চলো, সবজি তো মায়ের কাটা হয়ে গেছে, তুলসী মন্দির ধুয়ে আমি এখন ঠাকুর ঘরের যে নিত্য পুজোর বাসনগুলো থাকে ছোট ছোট সেগুলো সব বের করে দিলাম, এখন বাসনগুলো ধুয়ে নিতে হবে। কত
কয়েকটা কাঁচাকুচি ছিল, সেই কাঁচাকুচিগুলো ছাড়তে গেছি, তাকে দেখছি মায়ের ঠাকুর ঘরের বাসনগুলো ধোয়া হয়ে গেল, মানে মাজা হয়ে গেছিল আর কি। তো যাই হোক, দেখো রোদ দিয়েছিল পটপটে, আবার মেঘলা মেঘলা করলো, কিন্তু আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে দারুণ রোদ দেবে। তো এখন আমি কাঁচাকুচি মেলে চলে এলাম উনন ধরাতে। তো দেখো এখনই রোদ ছিল না, আবার এখনই রোদ চলে এলো, এখন বাজে কিন্তু হচ্ছে 8টা। তো চলো আমি চটপট করে এখন উননটা ধরিয়ে দিই, মা স্নানে ঢুকে গেছে, এবার ভোগ টোগ রান্না হবে। 11:30-এর মধ্যে ঠাকুর আনতে বলেছে, কিন্তু এই ঠাকুরমশাই একটু লেট করে, অত তাড়াতাড়ি আনতে পারবে না আমার মনে হয়। তবুও যাই হোক, মা বয়স্ক মানুষ তো, একটু তাড়াতাড়ি রান্না বান্না করে মানে রিল্যাক্স হয়ে যায়। আর ওই টালির ঘরটা খুব গরম হয় তোমরা তো জানো, আর মায়ের তো ওই ঘরে ভোগ ছাড়া ভোগ করাই হয় না, তো সেই কারণে তাড়াতাড়ি করে ভোগ টোগ করে পরে আর এইদিকে চলে আসে, ওটা সুবিধে হয়। আর অনেক কষ্টে উননটা ধরলো জানো তো, এখন তো আর উনন ধরে না, নিয়ে উনন ধরানোর জোগাড়গুলো না ঠিকঠাক নেই। যেমন ধরো বছরখানেক হয়ে গেল ঘুটেগুলোর, তো ঘুটেগুলো একটু স্যামস্যাম হয়ে গেছে, তো সে কারণে ধরতে চাইছিল না। দেশ লাইটার তো ধরলোই না, মানে জ্বললোই না, তারপর আবার গ্যাস লাইটার নিয়ে এলাম, নিয়ে এসে ধরালাম। আর কয়লাগুলো ভাঙা ছিল, সেগুলোর মধ্যেও মনে হচ্ছে যেন ভিজে ভিজে হয়ে আছে। তো যাই হোক, রোদের মধ্যে উননটা দিয়ে দিলাম, আর হালকা হাওয়া দিচ্ছে, তাতে করে উননটা আশা করি ধরে যাবে। আগে যখন প্রত্যেক দিন উনন ধরতো, তখন উননের সমস্ত উনন জোগাড়গুলো মানে ঠিকঠাক করে থাকতো। তো খুব রোদ দিয়েছে গো, রোদে মনে হচ্ছে যেন পিঠটা একবারে পুড়ে যাচ্ছে। তো বুগলা বাবা এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে, চলো আমি বাকি কাজগুলো সেরে নিই গা। তো বন্ধুরা, তোমরা যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওতে লাইক দাওনি, তারা কিন্তু চটপট করে ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে দাও যে এতক্ষণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো ঘরগুলো ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, আর এখন দেখো উননটা আমি ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই উননটা অনেক বড় তো আর অনেক ভারী, মা এতটা উঁচুতে ওঠানামা করাতে পারে না। তো উননটা আমি ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর আমি স্নান করে মানে চলে এলাম। তো দেখো এখন আবার মেঘলা মেঘলা করছে, আর জামাকাপড়গুলো এই মেলছি, তার কারণ হচ্ছে ঘাসের উঠোনটা তো অনেক কাদা, তো মা এদিকে আসা যাওয়া করবে না, ওইদিকে ঘুরে ঘুরে সিমেন্ট গুলো হয়ে আসবে, তো সেই জন্য এখানে জামা কাপড় গুলো মেলে দিচ্ছি। আর না হলে অন্য সময় এরকম সোজাসুজি আসা যাওয়া করে, তার জন্য এখানটাতে কাপড় মেলি না। তোমাদের মধ্যে এটা প্রশ্নটা আসবে যে এখন কেন কাপড়টা মেলেছি, তাই আমি একটু বলে দিলাম। তো বন্ধুরা এখন আমি চলে এলাম দেখো তুলসী পাতা তুলতে। তোমরা তো জানোই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই আমি অনেকগুলো তুলসী পাতা তুলে নিলাম। আর এখন আমি সূর্য দেবকে জল দিয়ে ঘরে যে নিত্য পুজো সেটা সেরে নেব। দেখো বন্ধুরা এখানে আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রদীপ ধূপ সমস্ত সাজিয়ে দিয়েছি, এখানে নারায়ণকে এনে বসানো হবে, সব জোগাড় করা হয়ে গেছে। আর এই যে দেখছো এখানে আতপ সন্দেশ ধূপকাঠি তেল চলতে সব রেডি করে দিয়েছি, এটা নিয়ে যাবে পুরোহিত এসে, তারপর মন্দিরে একবার ভগবানকে স্নান করিয়ে আতপ সন্দেশ দিয়ে ভোগ হয়, তারপর ঘরে নিয়ে আসে। পুজো করে বেরিয়েছি না, কলের জল চলে এসেছে, এদিকে বুবলাও চলে এসেছে স্কুল থেকে, এসে মামি আমাকে খেতে দাও খেতে দাও কিছু, ও তো সকালে কিছু খেয়ে যায়নি, তো ওকে একটুখানি মুড়ি মেখে দিলাম। আর এখন আমি কলের জল নিচ্ছি, এখন বাজে 11টা, আর মায়ের কিন্তু ভোগ করা হয়ে গেছে অনেকক্ষণ। তারপর মা এদিকে চলে এসেছে, তোমরা তো দেখলে, এখন ফ্যানের হাওয়াতে এদিকেই থাকবে, আর ওই ঘরে যাবে না, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেননি। আমি জানি উনি অনেক জায়গায় পুজো করেন, তো ওনার একটু দেরি হয়। তো যাই হোক এখন চলো চটপট করে কলের জলটা আমি নিয়ে নিই। বন্ধুরা ঘরে একটা প্রজাপতি ঢুকে গেছে, কিন্তু এত উড়ছে যে আমি ভালো করে ক্যামেরা করতেই পাচ্ছি না, প্রজাপতিটা কিন্তু অনেক বড় জানো তো। তো দেখো এখন কাপড়গুলো রোদে পুড়ছিল, তো আমি কাপড়গুলো তুলতে লেগে গেলাম, আর ঠাকুরমশাই কিন্তু এসে তারপর আতপ সন্দেশ নিয়ে চলে গেছে। তো কাপড়গুলো তুলছি, ততক্ষণে বুবলা বলছে মামি তাড়াতাড়ি এসো ঠাকুর আসছে, কারণ ঘন্টা বাজিয়ে ঠাকুরকে আনা হয়, তো সে কারণে বুঝতে পারা যায় যে ঠাকুর আসছে। তো দেখো বুবলা বলছে মামি আমি জলধারা দেবো, তো বুবলা এই যে ঘটিতে জল নিয়ে এখন যাচ্ছে ঠাকুরকে জলধারা দিয়ে ঘরে রান্নার জন্য। Thank you.
তো অন্নভোগ দিয়ে ঠাকুরকে মন্দিরে নিয়ে চলে গেছে। এরপর আমি ওই ঘর থেকে সব ভোগের গুলো নিয়ে চলে এসেছি, আর এখন ঠাকুর ঘরে যে অন্নভোগ হলো সেগুলো সব বের করে নিলাম, বুবলার বুবলার বাবাকে খেতে দিয়ে দেবো। আজকে ছাদে গেলে দারুণ দৃশ্য দেখতে পেতাম। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আজকে ছাদে যাওয়া হলো না, আজকে ছাদে গেলে দারুণ দৃশ্য দেখতে পেতাম, কারণ আকাশটাতে আবার মনে হয় মেঘ নিয়ে আসছে, সেই কারণে লাল নীল হলুদ সবুজ অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এখন তো 6টাতেই সন্ধে হয়ে যায়, আর আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আজকে ঠাকুর সেবা বিষ্ণু মন্দিরেও আমাকে সন্ধে দিতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো। মানে বিষ্ণু মন্দির আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, ওখানে দেবো, তারপর আমাদের মন্দিরে দেবো, তারপর এখানে দেবো, অনেক জায়গায় দিতে হবে সে কারণে। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুখ হাত ধুয়ে চুল বেঁধে নিয়েছি, আর তোমার বিকেলে শীতলের দুধটা আমি আনতে যাইনি, বুবলাকেই পাঠালাম। বুবলার শরীরটা ভালো নেই কিন্তু তবুও, মানে ও বললো যে না মম্মি তোমাকে যেতে হয় না, আমি নিয়ে আসবো, তো ওই নিয়ে এলো বিকেলের দুধটাও, মানে শীতলের দুধটা। তো চলো একবারে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। দেখো ওদিকটাতে না পুরো লাল হয়ে আছে, যদি আজকে ছাদে যেতাম খুব সুন্দর উঠতো, খুব ভালো লাগে এই সময়তে। যাই হোক চলো। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। ঘরে সন্ধে দিয়ে সব মন্দিরে সন্ধে দিয়ে চলে এসেছি, এখন বাজে 7টা, আর দেখো কত গরম লাগছে, ঘেমে একদম ঝোল। আর শীতলের ফল মিষ্টি দুধ সব জোগাড় করে দিয়েছি, এখনো রুটি তরকারি সমস্ত করা বাকি, চা জল খাবার বাকি, সব বাকি। তো যাই হোক, এখন একটু ফ্যানের তলায় দাঁড়াবো, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী কাল আবার দেখা হচ্ছে। টাটা।